তো গাইজ, আজকে আমরা আবার খেলতে চলেছি প্যাল ওয়ার্ল্ড। ওকে, তো এটা আমার সেকেন্ড ওয়ার্ল্ড, তো প্রথম ওয়ার্ল্ড কোনো একভাবে ডিলিটেড হয়ে গেছে, তো এখন আমাকে এখানে আবার একটা নতুন ওয়ার্ল্ডে শুরু করতে হবে। ওকে, তো এখন এবার আমাকে আমার সব কিছু একদম শুরু থেকে করতে হবে। আমার কাছে এখানে একটা প্যাল স্পিয়ার নেই। ওকে, সামনে গ্রিমোস আছে, এটাকে মারা যাক। ওকে, আমি একটা হিট করে দিয়েছি, এখনো আমাকে মারবে স্নিক। আরে না, শেট শেট শেট, আরেকটা মালে মরে যাবে। সামনে যেহেতু হাতি আছে, তো ভয় পাওয়ার কি আছে। ওকে, হাতি পিছে লুকিয়ে যায়। আরে গ্রিমস মারলো হাতিকে, 4-এর ড্যামেজ। হাতি গেল খেপে, আর এ হাতি লাফালো লাফালো, এ এ আরে না শেট, এটা তো পাতাওয়ালা অ্যাটাকটা। আচ্ছা যাই হোক, আমাকে এবার আমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে সব কিছু নতুন করে শুরু করতে হবে। ওকে, চলো এবার বেসের দিকে যাওয়া যায়। সামনে পেঙ্গুলেট আছে, এটা কি আমার? না না, এটা আমার না, এটা আমার না, এটা অন্য কারো, অন্য কারো না, এটা জঙ্গলি। আচ্ছা যাই হোক, বেসে গিয়ে প্যাস পেয়ার বাড়ান যাক। আমার কাছে এমনিতে একটাও নেই। সামনে দুইটা ক্যাটিবা হাঁটছে, কে জানে সবাই আমার বেসের উপর দিয়ে কেন হাঁটে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দেখি ম্যাক্স কতগুলো প্যাস পেয়ার বানান যাক। মাত্র 8টা। ওকে, 8টাই বানান যাক। আমার ওল্ড বেসে আমার কাছে ব্লু কালার গুলো 200টা না বা 300টার সমান থাকতো সব সময়, বা 100টা, 180, হ্যাঁ এমন এমনই থাকতো। আর গ্রিন বল আমার কাছে মাত্র 13-14টা থাকতো, কিন্তু আবার ইয়েলো বল 20-30টা। ওকে যাই হোক, গ্রিমসকে সারা জায়গার কম দেওয়া যাক অ্যাটাক করার জন্য, কারণ ওখানে গিয়ে আমাকে ফাইট করতে হবে। ওকে, বেসে একটা পোকিমন, আই মিন প্যাল কম আছে, ল্যাম্বলি ঢেলে দেওয়া যাক, ল্যাম্বলি বেশি ভালো হবে। ওকে, ল্যাম্বল ঢেলে দিলাম। ওকে, ল্যাম্বলি সবচেয়ে কাজের জন্য ভালো। আর এ ক্যাটি বা এ এ 29-30, 29-32, আরে না না না, সে মরে গেলাম, মরে গেলাম। ওহো, আমার ভেসে কেউ উপর অ্যাটাক করছে না কেন? প্যাস মিস হয়ে গেল। ওকে, সমস্যা নেই, এখনই গ্রিমোস X3rকে মেরে ফেলতো, আর তাহলে X3r আমাকে মেরে ফেলতো। আচ্ছা যাই হোক, এগিয়ে যাওয়া যাক। সামনে একটা পেঙ্গুলেট আছে, ওকে কি ধরা যাক নাকি ধরা যাক না? যাক 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 যাক, না থাক লাগবে না, আমার হেলথ এমনিটাই কম আছে, উল্টা মরে যাবো আরও। ওকে, আগে যাওয়া যাক। X3r একটা ধরতে পারলে অনেক ভালো হতো, এই লেভেলের জন্য এগুলো অনেক ভালো, কিন্তু দুঃখের ব্যাপার আমি একটাও ধরতে পারবো না। ওকে, ওকে কি ধরা যাবে? আরে না, সেটা ওকে ধরা যাবে না। ওকে, চলো ওকে X3rের সাথে লড়াই করা যাক। এই আমি X3rের পিছে চলে। ওকে, ও মারছে না কেন? ওকে, ও আমার দিকে আস, আরে সেট X3r পালাচ্ছে, আমি এখন কোথায় যাব? ও তো আমাকে মেরে ফেলবে পাথর উপর। ওকে, উঠে গেছি, আরে ওকে, ও বারবার পাথর মারছে, পিছন দিকে উঠে যায়। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক। এই মারলো, ও ভালো হয়েছে, ভাগ্য ভালো আমার লাগেনি। ওকে, ও এখন আমাকে মারতে ব্যস্ত, আর ও এখানে ডান্স করছে। ওকে, দেখি আমি এখান থেকে ওকে মারতে পারি নাকি। আরে আরে শিট, আমি ওয়ান্টেড হয়ে গেছি। ও নেভার পালা, আমি একটা গুলিও দেখতে পাচ্ছি, অনেকগুলো পিআইডি অফিসার এসে পড়েছে। ওকে, চলো পালাও পালাও পালাও, চলো এগুলোকে মেমোরিস্টের কাছে নিয়ে যাও, মেমোরিস্ট এগুলোকে অনেক মারবে, আগে পাথর উপরে যায় যাতে সেফটি থাকে। প্লিজ প্লিজ মারিস না আর। ওকে, ওরা মারছে না, ফাইনালি বেঁচে গেলাম। 1 মিনিট, 1 মিনিট, ওরা লেভেল 40-এর, আমার বেসের সবাই। আর ওকে, এখানে নিক করে, আর এবার আমাকে রোবটের মতো কথা বলা বন্ধ করতে হবে। ওকে ওকে, ও মারছে, এগিয়ে যেতে হবে। ওকে, আগা একটু একটু, এবার পালাতেই হবে সম্ভবত, হ্যাঁ আর কোনো রাস্তায় নেই সম্ভবত, এবার পালাতেই হবে। ওকে, পালাই, দেখি আর কত দূরই বা যেতে পারবো। আর এই, ও স্নিক করার পর অ্যাকচুয়ালি ওর গুলি লাগছে না, কিন্তু আমার বেসের সবাই ওকে এক একে ড্যামেজ দিচ্ছে, না ও বেড়ে গেছে। ওকে না না, প্লিজ মারিস না। আরে না সেট, ওরা উপরে উঠে গেছে, আমাকে এখন হাতির কাছে যেতে। ওকে, হাতি 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 মেরা সাথী, হাতি হাতি হাতি। ওকে, হাতির কাছে চলে এসেছি। ওকে, দেখি হাতি যদি এদের অ্যাট্যাক করার পর হাতি ওদের আবার মারে তাহলে অনেক ভালো হবে। ওকে, তাড়াতাড়ি পালাই পালাই পালাই। আর এই এই পাথরে উপরে উঠে যাবো নাকি? না না, থাক লাগবে না। ওকে, সামনে আয়রন ওর আছে, যেটা আমার কালেক্ট করার কথা না।
ওকে, আমি হাতিকে দেখতে পাচ্ছি। এই তো এই তো হাতি হাতি। এবার হাতির পিছে লুকিয়ে যায়। এবার দেখি কে কিভাবে মার। ওকে, এবার হাতির পিছে লুকিয়ে। ওকে ওকে, হাতি ভড়কে গেছে, আই মিন হাতি রেগে গেছে। ওকে হাতি, যা যা ওদেরকে মার আর মার আর মার, আলুর দম বানিয়ে দে। ওকে হাতি লাফাই, হাতি লাফিয়েছে, হাতি লাফিয়েছে। অবশ্য হাতি অনেকক্ষণ আগে লাফিয়েছিল। আরে শেট, মরে গেছি। ওকে, এখন আবার রিস্পন্ড করতে হবে। ওহো, এত কম ম্যাপ এক্সপ্লোর করেছি, আগেরটায় অনেক বেশি ম্যাপ এক্সপ্লোর করেছিলাম। ওকে, আবার বেসে চলে আসি। এ সামনে পেঙ্গুলেট আছে, কিন্তু এটা দিয়ে কিছু হবে না, আমাকে আবার ওখানে ফিরত যেতে হবে। ও, এত দূরে আমি কেন মরলাম? এত দূরও না অবশ্য, 100 মিটারই হবে, 100 মিটারও না, এখন একটু কমে গেছে। ওকে, হাতির কাছে চলে এসেছি, হাতি যেতে আবার না মারা শুরু করে দেয়। ওকে, প্রায় পৌঁছে গেছি এখান থেকে। ওকে, আমি তো এগিয়ে যাই। ওকে, এখন ম্যাপ এক্সপ্লোর করতে যাই। ওকে, এবার সামনের দিকে এক্সপ্লোর করতে হবে। ওকে, চলো সামনের দিকে যাক। ওকে, চলো এগিয়ে যাচ্ছি। ও, সামনে এখানে কেউ তো আরাম করছে। এবার ওকে একটু মারা যাক। চিকিপি, ওকে চিকিপি কিছু করবে না, কারণ একটা মানুষ। ওকে, আমাকে এখন নিজের হাত দিয়ে শুভ কাজ করতে হবে। আর এ আমি, আরে না, সে টাইমাল অ্যাক্টিভিটিস আবার, আরে না না, ওয়ান্টেড হয়নি, ওয়ান্টেড হয়নি, চিকিপি মার খাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, যখন আমি অনেক বেশি দূরে চলে যাব তখন চিকিপিকে আবার ডেকে নেবো, যার কারণে ও সব কিছু আবার ভুলে যাবে, এমন কিছু একটা সিস্টেম। ওকে, পেঙ্গুলেটের 13% চান্স, না না, ধরা যাবে না। আরে সেটু পিছন দিক দিয়ে মারছে, পেঙ্গুলেটের পিছে লুকিয়ে যায়। এবার ও পেঙ্গুলেটকে মারবে, তারপর যে ওর হেলথ ডাউন হবে আমি ওকে ধরে নেবো। আরে না, পেঙ্গুলেট পালিয়ে গেছে। ও বারবার আমার দিকে কেন আসছে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না যে ও বারবার আমার দিকে কেন আসছে। ওকে, এগিয়ে যাওয়া যাক। ওকে, আরে না সেট, ওকে ওকে, বেঁচে গেছি। ও যখন অ্যাটাক করবে তখন আমাকে জাম্প করতে হবে। ওকে, আবার জাম্প করে নিয়েছি। ওকে, ও এখন গ্রিমোসকে মারায় ব্যস্ত আছে। আমাকে, আমি কি ওকে পিছন দিয়ে গিয়ে ধরতাম, কিন্তু এখন আর ধরতে পারবো না, সামনে এক থার্ডিয়ার আছে। ও, আমি একটাকে একা ধরতে পারবো, কিন্তু এটা অতিরিক্ত জোরে দৌড়াচ্ছে। ওকে, ওটা এতক্ষণে পালিয়েও গেছে, অতিরিক্ত দূরে পালিয়ে গেছে, অতিরিক্ত দূরে পালিয়ে গেছে। ওকে, গ্রিমসি ফেরতে হবে। এখন ফক্স পার্কই ধরা যাক। ওকে, ফক্স পার্ক। আরে গ্রিমস মারল, ওকে 200, ও আমাকে মারবে না, আচ্ছা না না, ওকে মারবে না। ওকে, এখন 2 নম্বরটা তো নিশ্চয়ই আমাকে মারবে। ওকে, চলো এটাকে ধরা যাক। আর আরেকবার, আরেকবার মার, আরেকবার মার, আর আরেকবার মারলো। ওকে, চলো এবার এটাকেও ধরা যাক। ওকে, ধরে ফেলছি, ধরে ফেলছি। আমি 1 সেকেন্ডের জন্য ভেবেছিলাম যে আমি 1/3 ধরে ফেলছি। ওকে, সামনে নাইট উইং আছে, ওটাকে ধরা যাক। আর গ্রিমস যা নাইট উইংকে মার। ওকে, নাইট উইংয়ের কাছে পাঠিয়েছি, ও সম্ভবত নাইট উইংকে মারতে পারবে না। ওকে, সামনে 1/3-এর সাথে ট্যানজি ফাইট করছে। ওকে, লাভটা আমারই হবে, 1/3-টা আমি, 1/3-এর 1/3-এর, আচ্ছা যাই নাম হোক, এটার 8%। ওকে, মাত্র 8% ক্যাপচার রেট, আমি ধরতে পারবো না। সামনে নাইট উইং আছে, ওটাকে ধরা যাক। ওকে, গ্রিমসকে ফেঁকেছি। আরে সেটাও মারছে না কেন, বেশি দূরে ফেঁকে দিয়েছি। আরে মার, ওকে ওকে, মেরেছে 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 মেরেছে। ওকে, নাইট উইং নেমে গেছে, এবার লড়াই হবে। অন্য টর্নেডোটা ভালো হয়েছে। ওকে, গ্রিমস ওকে মারছে। আরে না, গ্রিমস ক্রিটিক্যালে পৌঁছে গেছে। আরে আমি কাকে পাঠিয়ে দিলাম? চিকিপি, চিকিপি তো কিছুই করতে পারে না। ওকে, অনেক স্পিডে গেল কিন্তু কিছুই করতে পারে না চিকিপি। ওকে ওকে, ফক্স পার্ক।
ফক্স পার্কি ঠিক আছে ওর জন্য। ওকে ফক্স পার্কি মার মার মার, আরে না ফক্স পার্কি ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, ওকে নিয়ে আসতে হবে। এবার কাকে পাঠানো যাক? আরে শিট মরে গেছি। ওকে সমস্যা নেই, এবার ল্যাম্বোর্গিনি নিয়ে যাওয়া যাক। তো গাইস আমার মনে হয় আজকের জন্য এইটুকুই হওয়া উচিত। বাই বাই।